ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে দ্বিপাক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন বাংলাদেশে যেন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয় সেজন্য যুক্তরাষ্ট্রের পাশাপাশি সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে বাংলাদেশের আগামী নির্বাচন যেন এ অঞ্চল এবং সারা বিশ্বের জন্য একটি জোরালো উদাহরণ তৈরি করতে পারে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ব্লিঙ্কেন এমন এক সময়ে কথা বললেন যখন বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর জোরালো আগ্রহ তৈরি হয়েছে সোমবার বাংলাদেশের সংসদে এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকার ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন তাদের গণতন্ত্র চর্চা করে তাদের ওই আটলান্টিকের পাহাড় পর্যন্ত যে যে দেশটা আমাদের কথা কথা গণতন্ত্রের সবক দেয় আর আমাদের বিরোধী দল থেকে শুরু করে কিছু কিছু লোক তাদের কথায় খুব নাচন কোদন করছেন উঠবস করছেন উৎফুল্ল হচ্ছেন হ্যাঁ তারা যে কোনো দেশে ক্ষমতা উল্টাতে পারে পাল্টাতে পারে আর বিশেষ করে মুসলিম দেশগুলি তো আরও বেশি মানে কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তো গণতন্ত্রের যে আমাদেরকে এত জ্ঞান দিচ্ছে কথায় কথায় ডেমোক্রেসি আর হিউম্যান রাইটস এর কথা বলে তাদের দেশের অবস্থাটা কি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রে বাংলা ভাষাভাষী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ফ্রি অফ কোর্স ইজ আমরা চ রিয়াল কমিটেড ফ্রি ফায়ার ট্রান্সপারেন্ট ইলেকশন সরকার এই ব্যাপারে এটা করার জন্য আমরা কি করেছি আমরা ভোটার ফটো আইডি তৈরি করেছে যাতে ফেক ভোট না হয় আমরা ট্রান্সপারেন্ট ভোটার ব্যালট বক্স করেছি আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন করেছি তাদের বাজেটও ইন্ডিপেন্ডেন্ট এবং ইলেকশনের সময় ইন্ডিপেন্ডেন্ট কমিশন ইজ সুপ্রিম তারা ইচ্ছা করলে যে কোনো লোককে ট্রান্সফার করতে পারে যে লোক সাসপেন্ড করে পালাইতে পারে ইভেন ইনক্লুডিং সিকিউরিটি পিপুল দে হ্যাভ দি অথরিটি টু ডু ইট এবং তারা করেছে আমাদের গত চোদ্দ বছরে কয়েক হাজার ইলেকশন হয়েছে আমরা আশা করতেছি যে এই ইলেকশন কমিশন উইল কনডাক্ট ইলেকশন একা একা হন আমরা তোমাদের অবজার্ভার কি চাই ওয়েলকাম ইউর অবজারভার তোমরা আসো সম্প্রতি বাংলাদেশের মানবাধিকার ইস্যুতেও সমালোচনা করেছে আমেরিকা বাংলাদেশের সাথে বিভিন্ন পর্যায়ে বৈঠকে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে আগামী নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় সে তাগিদ দেওয়া হয়েছে